হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীজ লাইভ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি মায়ের বাড়িতে চলে এসেছি সকাল সকাল। আজ যেহেতু সানডে, আর তোমাদেরকে গতকালের ব্লগে আমি বলেছিলাম যে আমি ঠিক ঠিক করতে পারছি না যে রোববারটা করবো কি করবো না। তো বিশ্বাস করো, সকাল থেকে উঠে এতটাই দুর্বল লাগছে, মানে প্রেশার আমার বড্ড লো হয়ে গেছে, আমি প্রচণ্ড ফিল করতে পারছি। তো এত লো হয়ে গেছে, গা মাথা মনে হচ্ছে যেন সবসময় ঘোরাচ্ছে। তো এটা থেকে যে কবে ঠিক হবে আমি জানি না এই সব জিনিসগুলো। তো তার জন্য আর যদি উপোস করতে যাই, বাড়ির কাজ আছে প্লাস পুজোর কাজ, সবটাই আমি ম্যানেজ করতে পারবো না। তো তার জন্য আজকে রোববারটা ছেড়ে দিলাম। আর আমার মনটা বারবার এটাও বলছে যে এখনও মানে জেঠিমার মারা গেছে, এখনও এক মাসও হয়নি, তো এক মাসের মধ্যে এই পুজোটা না করাই ভালো। জানি না, আমার এরকম মনে হচ্ছিল, শরীরটাও সাথ দিচ্ছিল না, দুটো কারণের জন্যই করলাম না। আর হয়তো পারতামও না, এরকম মনে হচ্ছে, করতে চাইলেও পারতাম না, শরীর বড্ড খারাপ হয়ে যাচ্ছে। তো এইবারটা হলো না, দেখি নেক্সটবার যদি হয় তো নেক্সটবার করে নেবো, ঠিক আছে ব্যাপার। আর মায়ের বাড়িতে চলে এসেছি, আর যেটা একদম মানে বেশ কয়েকদিনের পেন্ডিং কাজ, মনে হচ্ছে করবো করবো করে করা হয়নি। তো বাবুর এই ব্যাগটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে দেখেছো, তো চলো এটা কেচে নিই, কেচে মেলে টেলে দিই, বাকি সব পরে দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে হয়ে গেল, গেটেই মেলে দিলাম, ঠিক আছে, ঝরুক ভালো করে, রোদটাও বেশ ভালো আছে আজকে, বেশ ভালো রোদ আছে, শুকিয়ে যাবে। আর এই যে দেখো কত কুলকুলের ভাণ্ডার একদম শুকিয়ে গেছে। এটা আমার শ্বশুরবাড়ির কুল, বাবা সেদিন নিয়ে এসছে, তো দুটো আমি খাই, যদিও শরীরটা খারাপ কিন্তু তবুও দুটো খাবো, দেখে মানে আর মানে সামলাতে পারছি না নিজেকে। লোভ বড়ই খারাপ জিনিস, তাই না? শরীর বড্ড খারাপ করবে কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই। তো আমার হাতের কাজগুলো গুছিয়ে যা ছিল সব কিছু বাগিয়ে মাকে আমি হেল্প করতে বসে গেলাম। এর আগে আমি যা যা সবজি কাটা সেগুলো মাকে কেটে দিয়েছি, মশলা করে দিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে, বাবা আনলো দু আটির মতো পনকা শাক, তো সেগুলো বাবা বললো ভাজা করে দিতে, তো সেগুলো নিয়েই এখন বসেছি কাটতে। এই শাক বাছা আর ধোয়া এই দুটো জিনিসে এতটাই টাইম যায় না কি বলবো, প্রচুর সময় যায় জানো তোমরা। তো তার জন্য মাকে বললাম তুমি ওদিকে রান্নাটা চাপিয়ে দাও, আমি এগুলো শাকগুলো খুব ভালোভাবে কেটে দিচ্ছি। তো এখানে বাবা মাছ আনলো, কি কি বাটা মাছ আর কাতলা নাকি বাবা, বাটা আর কাতলা। মা এবার ভালো করে আঁশ ছাড়াইনি, মা ভালো করে এবার আঁশগুলো ছাড়ালো, পাখনাগুলো ছাড়ালো। কি খাবে, বাটা মাছের ঝাল? একজনের অবস্থাটা দেখাই দাঁড়াও, জাস্ট এই মাত্র স্ট্যান্ডটা ছাড়িয়ে আমি বসালাম, অবস্থাটা একবার দেখো, এই দেখো কি করেছিস হেনক, মায়ের চশমাটা পরে বসে পড়েছে ও ফোন দেখতে, দেখো খোল পাওয়ার আছে, পাওয়ার খুলে দে, তো বেটুর স্নান হয়ে গেছে কমপ্লিট, এইমাত্র করালাম, একটু রোদে যেতে বললাম, কিছুতেই ওর রোদে যাওয়া হচ্ছে না, সে যাই হোক না যাক, আমি গিয়ে এবার স্নানটা সারি, এবার আমার স্নানের পালা। আর মায়ের রান্না কতদূর হলো চলো একবার দেখিয়ে দিই। এখানে মার ডাঁটাগুলো বসিয়েছে, মানে বসাচ্ছে আর কি, ডাঁটার সবজি করবে নাকি? বেগুন, বেগুন দিলে না, বেগুন ছড়ায় ডাঁটার কি সবজি না পাতলা ঝোল? মোটামুটি ঝোলও নয়। আচ্ছা একটু রসা রসা টাইপের এটা করবে মা। আর এখানে হয়ে গেছে মাছের ঝাল, আর কতদিন পর মাছের ঝাল, মোটামুটি মানে এই মায়ের হাতের মাছের ঝাল খাবো। সেদিন অবশ্য ভোজে খেয়েছি কিন্তু সেই খাওয়াটা পোষায়নি, কারণ এতদিন পর হঠাৎ করে মাছ পেয়ে গেছি তো পেটটা কেমন যেন করছিল। তা আজকে একটু জম্পেস করে খাবো। আর এখানে ঝোল করেছে মা কালো জিরে দিয়ে, টমেটো কালো জিরে, ডানধুনি টানধুনি কী সব দিয়ে বলছে, আমি যদিও দেখিনি মাগুলো করেছে। আর এখানে আছে শাক ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বলছি সরি, শুকনো লঙ্কা, আর এই যে
রসুনের যে ফোড়নটা, শুকনো লঙ্কা রসুনের ফোড়নটা আমার ব্যাপক লাগে। এইটা ও বাদাম বড়ি সবই আছে, এটা জমপেশ করে খাবো আজকে। শাকও অনেকদিন পরই খাবো। তো এই হয়ে গেছে রান্না, ভাত হয়ে গেছে, ভাতের মার করছে, আর এটা করুক তাহলেই হয়ে যাবে। পুনরায় বাজছে এই মুহূর্তে সন্ধে 6টা, আর আজকে যেহেতু সানডে, প্ল্যান ছিল কাল থেকে, মোটামুটি প্ল্যান করে রেখেছিলাম যে সন্ধেবেলাটায়, মানে বিকেলবেলাটায় বেটুকে নিয়ে একটু বেরোবো, কিন্তু দেখতে দেখতে 6টা বেজে গেল আর সন্ধে হয়েই গেল। তো বেরোবো, একটু যাব, হয় জাংশন যাব, নয় একটু পার্কে যাওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে আর পার্কে যাব না, একটু জাংশন থেকেই ঘুরে আসা যাক। একটু খাওয়া দাওয়া করে আসবো, ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া, আর বেটুকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, মা এখানে দিচ্ছে সন্ধে, মা সন্ধে দিয়ে দিচ্ছে, আর আমার বাড়িতে সন্ধে হাজবেন্ড দিয়ে তারপর আসবে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর দেখা হবে, কথা হবে, দেখতে থাকো। পৌঁছে গেলাম জাংশন, আর এখানে ও গাড়ি রাখছে এই যে, আর আমি একটা চাদর, বাবুর মাথার একটা রুমাল টুপি নিয়ে গেছিলাম, সেটাই ওকে রাখা করাচ্ছি ডিকিতে। বাবা একটা লুডো দেখতে পেয়েছি ওখানে, ওই দেখো হয় যে লুডো, সুন্দর কালেকশন। ঠাকুর দেখতে পেয়ে নম করছে, হাওয়াতে পুরো চুল একদম ঝাড়ু হয়ে গেল। ছেলে গতকাল থেকে বায়না ধরেছে যে পিৎজা খাবে, পিৎজা খাবেই খাবে। এবার এত বায়না আগের দিন ধরেছিল যে বাধ্য হয়ে ওকে বললাম চল কালকে সানডে, কালকে যাব, কালকে যাবই যাব, গিয়েই তোকে আগে পিৎজা খাওয়াবো। তো যথারীতি পিৎজা হাট সামনে আছে, মামাম পিৎজা চলো। তো ওর বায়না, বায়নার জন্য চলে এলাম দেখো পিৎজা হাটে। কোনো দিন আসি না, নিজেরা কখনো আসি না, শুধুমাত্র ওর জন্য, বাইনার জন্য আসতে হলো। পেপসি, কোনো দিন পেপসি খায় না, কাল দেখে দেখে বলছে হ্যাঁ মাম্মা পেপসি খাবো। তো দিয়েছি দেখো, অনেকটাও খেয়েও ছিল, আর খাচ্ছে আর ঠিক মুখটা এরকম করছে, আর আমাকেও বলছে খাও আর মুখটা ওরকম করো। তো ওয়েট করছে এখন পিৎজার জন্য। তো একটা ছোট্ট মতো পিৎজা অর্ডার করেছিলাম আসলে, মানে কি বলবো, হাজব্যান্ড একদম পিৎজা এগুলো খেতে চায় না, সত্যি কথা বলতে একদমও পছন্দ করে না, কিন্তু শুধুমাত্র ছেলের জন্যই বিচারকে আসতে হলো, খেতে হলো, এই আর কি, তার জন্যই ছোটোই অর্ডার করেছিলাম। ভীষণই সুন্দর এটার টেস্ট ছিল, খুব সুন্দর লাগলো আমাদের। একটু উপর থেকে হার্বস ছড়িয়ে নিলাম আর চিলি ফ্লেক্সটা ছড়িয়ে নিলাম, এবার সসটা দেওয়ার পালা। খাওয়া দাওয়ার পর চলে এলাম বাইরে,
তো এখানে বোটিং এরিয়াটা আছে, আর বোটিং এরিয়াটাই দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে চোখে পড়লো গাছটা, পুরো পার্পল কালারের ফুলে একদম ভর্তি হয়ে আছে। এত সুন্দর গাছটা দেখতে লাগছে, ভাবলাম না চলো একটু ভিডিও করেই নেওয়া যাক। ভীষণই সুন্দর লাগছিল, দেখো পুরো গাছ জুড়ে একদম ফুল, কোনো ডাল বাকি নেই যে ফুল নেই, এরকম চারিদিকে। অলরেডি ওর একটা রাইড হয়ে গেছে, কিন্তু যখনই বোট দেখে তখনই মাম্মাম বোট। তো চল তোর কথা মতো বোটে চাপালাম, আর বোটে চেপে সত্যি বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা যতগুলো বাচ্চা চেপেছে না, প্রত্যেকটা বাচ্চা ভীষণ রকমের মানে এনজয় করছিল আর কি, বোটিং করতে ভীষণ মজা পাচ্ছিল। আর সব থেকে বেশি মজার জিনিস হলো এই প্রথমবারও মানে নিজেই কি বলবো, এই যে হ্যান্ডেলটা ঘুরিয়ে নিজে নিজেই বোটিংটাও করতে পারছে, তার জন্য এবারে ও ভীষণ রকমের মজা পেয়ে গেছিল। ঠিক আছে করুক। বন্ধুরা বাজছে 9:05, আর বাড়িতে চলে এলাম, মায়ের কাছে খাওয়া দাওয়া করে নিলাম, রুটি মিষ্টি আর কিছু খাবার ইচ্ছে ছিল না, আর তার সাথে সাথে গোলদারির বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, বারণ তো ছিল, শেষ বলা যাবে না, বারণ তো ছিল, তার জন্য সেগুলো সব নিয়ে চলে এলাম। এবার এগুলো মিলিয়ে গুছিয়ে নেওয়ার পালা। তো দেখলে বন্ধুরা সারাদিন আমার ঠিক কেমনভাবে গেল, পুরো সারাদিনটা ঠিক কেমনভাবে আমি কাটালাম। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।